পাশাপাশি হবে দর্শক, বিশেষ করে টিলানা দেখা বা যাবে না, এলানা টিলা ঘোষণা করেছেন, যেটা আপনি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বিধানসভার চুক্তি সর্বাধ লক্ষ্য, এবং উনি কোনো কিছুকে যদি মনে করেন যে সেটা করা উচিত, উনি প্রশাসনিক ভাবে যদি মনে করেন অবশ্যই করবেন। সিবিআই তো তদন্ত শুরু করেছে, কিন্তু আজকে হয়ে গেল প্রায় 2 সপ্তাহ হয়েছে, এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি, আবার মনে জোরও রাখতে হচ্ছে, আশাও রাখতে হচ্ছে। আমরা তো ভালো এজেন্সি চেয়েছিলাম হাইকোর্টের কাছে, হাইকোর্ট সিবিআইকে ভালো এজেন্সি মনে করে বিচার ব্যবস্থাটা ওদের কাছে দিয়েছে। কালকে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান উনি বলেছেন আমরা কেসটাকে জলে ফেলে দিই, উনি যদি ভেবে থাকেন তাহলে তাই হয়েছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই, এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাতে ন্যায় বিচার হয়। আমরা যারা যারা এই আন্দোলন করছে সবসময় তাদের পাশে আছি, যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যমও আমাদের সঙ্গে বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছে বারবার করে, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ। সিবিআই তো একই কথা বলে যাচ্ছে, আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। ঘটনার পর মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছিলেন, ওনার যেটা বক্তব্য আপনাদের সব দাবি দাওয়া তিনি মেনেছিলেন, 5 দিন সময় চেয়েছিলেন। আমাদের দাবি ছিল না, আমাদের দাবি তো একটাই যে আমরা বিচার যেন পাই। হ্যাঁ, কিন্তু পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি, তার জন্যই আমরা হাইকোর্টের কাছে ভালো এজেন্সি দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআই কি ভালো মনে করেছে তাই দিয়েছে, আমাদের একটা জায়গায় আস্থা আমাদের রাখতেই হবে। মুখ্যমন্ত্রী বলেছেন বিচার চায় না, ওরা কেসটা জলে ফেলে দিল, যদিও ওরা মানে কাকে বলেছেন সেটা সন্তুষ্ট না। আমার ইন্ডিয়াতে আমাদেরই বলেছেন, উনি হয়তো সিবিআই সিবিআই কে পছন্দ করেন না তার জন্য বলেছেন, সেটা ওনার ব্যাপার, এটা ওনার বক্তব্য, আমি কিছু বলবো। উনি তো প্রথম থেকে উনি তো বলেছিলেন যে সিবিআই কি দাও। হ্যাঁ, প্রথম থেকে উনি আবার বলে যাচ্ছিলেন, জানি না উনি কি বলতে চাইছেন না কি করতে চাইছেন সেটা আমরা জানি। সিবিআই কে দাও মানে এতদিন ধরে মানে সন্দীপ ঘোষ প্রতিদিনই যাচ্ছে সিবিআই নেওয়ার পরে, এটা তো এই প্রশ্নটা আমাদেরও একটা আছে, কেন কিছু ব্যাপার হয়তো সিবিআই আরো কঠোর কোনো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, সেই জন্যই কিছু হয়তো গ্রেপ্তার করছে। সন্দীপ ঘোষের সত্যি কোনো দোষ আছে? আমাদের তো ডিপার্টমেন্টের উপরে পুরো সন্দেহ প্রথম থেকেই, কারণ পরবর্তীকালে যে সমস্ত ভিডিও ক্লিপ ক্লিপ দেখেছি তাহলে তো এখন পুরোপুরি ডিপার্টমেন্টের উপরেই আমরা দায়ী করি, ডিপার্টমেন্টকে তো প্রথম থেকে দায়ী করে আসছে। বলছি প্রথম দিন অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে আপসে যে ফোনে কথোপকথন হয়েছিল সেই অডিও ভাইরাল হয়েছে, ছিল এই বিষয়ে আমরা জানি না, ওরা জানি না কোথা থেকে হয়েছে, আপনাদের তরফ থেকে এটা আসেনি? না 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 না, এর দায় কি আপনারা নিচ্ছেন যে? না না না, এটা আমরা কেন, ওন কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়েছে, আমাদের মাথা এমনি খারাপ হয়েছে। মানে এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা, ওটা ভাইরাল যে আপনার গলা যেটা আসছে, আপনি ফোন রিসিভ আমি দেখিনি, আপনি সত্যি কথা আপনাকে যে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ রয়েছে? না, এটা আমি এখনো কিন্তু আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো সংবাদ মাধ্যমে এটা দেখি, ভাইরাল ভিডিও সোর্স কি বলে, টিভি চালাচ্ছি না তো, না ভাইরাল ভিডিও সোর্স কি বলে মনে হচ্ছে আপনার? জানি না, এটা ব্যাপারে কথা দিয়ে জোগাড় করেছে আমরা, কি ব্যাপারে আপনারা কি জানাবেন কিছু এজেন্সিকে যে এটা ভাইরাল কি করে হলো? না না না, এটা আমি জানি বা কোর্ট কে জানানো? না না না, এটা আমরা কোনো এক্সাম নিয়ে পরে চিন্তা ভাবনা করব, তদন্তে প্রভাবিত হতে পারে, আগে তো দেখবো বিষয়টা, তারপর তো আমরা কিছু বলতে পারব, আমরা দেখি। তদন্তে প্রভাবিত হতে পারে ভাইরাল? না না, কেন প্রভাবিত হবে? আচ্ছা, সিবিআই কে দেওয়া মানে জলে ফেলে দেওয়া, আপনি কি এটা বিশ্বাস করেন? সেটা যদি হাইকোর্ট মনে করে থাকে তাহলে তাই করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা যিনি বলতেই পারেন, কিন্তু হাইকোর্ট তো এটাকে হাইকোর্ট, কোর্টকে তো আমাদের সম্মান করতেই হবে, কোর্ট যখন ভালো মনে করেছে নিশ্চয়ই দিয়েছে, আর যদি কেউ মনে করে থাকে জলে ফেলা হয়েছে তাহলে তাই হয়েছে, কোর্ট যদি কোর্ট বিচার করে দেখবে এখন কি হয়েছে। আরেকটা বিষয়, আপনারা আজকে করে স্টুডেন্টদের কাছে যাওয়ার কথা বলেছিলেন, সেই নিয়ে কোনো না এখনো সেরকম সিদ্ধান্ত নেই, তবে বলেছি যদি প্রয়োজন পড়ে আমরা যাব। এখনো বলছি যে যা আন্দোলন করছে নিরপেক্ষ ভাবে আমরা সবার সঙ্গে আছি, বিজেপি তাদের আমার নিজেদের পরিবারের লোক এবং সন্তান মনে করছে, আজকে আমার একটা মেয়ে চলে যাওয়াতে আজকে কোটি কোটি ছেলে মেয়ে বিষয়টাকে বিচার বিবেচনা করার চেষ্টা করছে, মানে জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় ঝাঁপাচ্ছে, এত কষ্ট করে কত বাচ্চা বাচ্চা সে মেয়েরা ছেলেরা রাস্তায় বৃষ্টিতে ভিজে মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে, মানে পক্ষে আমার মেয়ের পক্ষে কথা বলছে, তাদের তো সহানুভূতি জানাতেই হবে। বিজেপি আজ থেকে ধর্ণা মঞ্চ 7 দিনের, সেটা ওদের ব্যাপার, রাজনীতি দলের ব্যাপারে কথা বলবো না আমি এখন থেকে। আরেকটা হচ্ছে প্রথম যেদিনকে আপনি মানে গিয়েছিলেন স্পটে, আপনি বলেছিলেন সবুজ চাদর, অথচ যে একটা ভিডিও ভাইরে আসছে সেটা দেখা যাচ্ছে নীল চাদর দেওয়া ছিল। আমি কিন্তু দেখিনি, কিন্তু আমাদের দেখেছি সবুজ চাদর গায়ে ছিল, এটা বলতে পারবো, মানে চাদর রহস্য একটা কালার নিয়ে কিছু একটা থাকতে পারে, আমরা প্রথম থেকে ডিপার্টমেন্টকে এই সমস্ত ব্যাপারে দায়ী করে আসছি, ডিপার্টমেন্ট ব্যাপারটা ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকে, প্রথম থেকেই তো আমাদের সুইসাইড বলে চাওয়া, তো সুইসাইড হয়েও যেত যদি স্টুডেন্টরা আজকে ঝাঁপিয়ে না পড়তো। প্রিন্সিপাল প্রথম যখন দেখলেন তখন তো বাবা মামা হিসাবে আমাদেরই আগে প্রথম বলবেন, ওনাদের দায়িত্বই তো আমরা মেয়েটাকে ওখানে পাঠিয়ে আমাদের বললেন সেই অনেক বেলায়,
এটা কেন হলো এটা তো আমরা ভাবতেও পারি না, ওনার কাছ থেকে এটা আশাও করি না, যেহেতু ওনার দায়িত্বেই আমরা মেয়েটাকে ওখানে ছেড়ে দিলাম।